আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি দেশ এবং দেশের বাইরে দূরে কাছে যে যেখানে আছো আল্লাহ পাকে রহমতে ভালো আছো আজকে বিকেলবেলা আমাদের বাসায় আমার দুটি ছোট ছোট আপু চলে এসেছে ওরা আমার সাবস্ক্রাইবার ওনারা আমার কাছে দেখা করতে আসছে বলতেছে তোমাকে দেখতে ইচ্ছে করতেছে তাই তোমাদের বাসায় চলে আসলাম আপু তুমি তো আবার কিছু মনে কর নি মেহমান আমি কখনই রাগ হই না তবে আগে থেকে জানায় আসলে আমি খুশি হব কারণ আমি হচ্ছে আমার বাসা থেকে কেউ খালি মুখে না যাক তাই না আমার লজ্জা লাগে এভাবে হঠাৎ করে আসলে অপ্রস্তুত থাকি একটা জিনিস বুঝতেই পারো তাই যখনই আসবা তোমরা আমাকে জানাই তারপরে আসবা ঠিক আছে আমার নানুবাড়ি থেকে আমার মেজু খালা অনেকগুলো মিষ্টি আলু দিয়েছিল উনি জানে আমি আমার বাবা আমরা এভাবে না চাকচাক করে ভেজে খেতে খুব পছন্দ করি খুব ভালো লাগে এখন আমি ভালো করে কেটে দেখো পরিষ্কার করে লবণ দিয়ে মেখে নিচ্ছি এখন এটা আমি ফেরাই প্যানেতে ভেজে নেব আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম একে একে সব পিসগুলো দিয়ে দেবো আজকে তো এরকম বল করার কোনো ইচ্ছেই ছিল না হঠাৎ ভাবলাম আমার দুই সাবস্ক্রাইবার আপু এসেছে কী করতে পারি তাছাড়া সিয়াম আলী বাসায় না জানোই বিকেলবেলা বাচ্চারা খেলতে যায় দোকানে পাঠাবো কিছু আনার জন্য ঘরে কেউ ছিল না টাইমেরও ছিল না আজকে বিশুদ্ধবার ও বিকেলবেলা মাদ্রাসা থেকে এসে খেলা করতেছে তারপর ভাবলাম কি করতে পারি ঘরে যা ছিল তাই ওদের জন্য দিলাম আপু একটা পূর্ণাম আর একটা আমে না ওরা আমাদের মুন্সীগঞ্জের গর্ব বিখ্যাত হরে গঙ্গা কলেজের ছাত্রী ওরা আমার বলক দেখে ওরা ভাবতা বিকেলবেলা একটু ঘুরতে আসে আমাকে জন্য দেখতে আসছে মানে আমি না বলতাসে আপু আমি কিন্তু কিছু খাবো না বললাম তোমাকে জুস বানিয়ে দিই বলতাছে না আমি কিছু খাবো না আমি তোমার মিষ্টি আলু ভাজা খাবো ও অনেক পছন্দ করছে মিষ্টি আলু ভাজাটা এই আর কি ওদের সাথে কথা বলতাছি আজকে বলক করার কোনো ইচ্ছেই ছিল না পাশের বাসার বিয়ে ওইখানে দৌড়াদৌড়ি হঠাৎ করে ওরা চলে এসেছে এখন যাওয়ার সময় ভাবতাছি কি দিয়ে দেবো ভাবলাম দুইজনের দুইটা কাঁঠাল দিয়ে দিই গাছের কাঁঠাল দুটো কাঁঠাল পেরে দিয়ে দিলাম বললাম তোমার আম্মুদের দিও আর আমার জন্য দোয়া করতে বলো এই তো গাছের কাঁঠালে একদিন রাখলি পেকে যাবে এখন গেটের বাইরে ওরা দাঁড়িয়ে আছে রিক্সার জন্য কোনো রিক্সা নেই আমি বলতাছি পরে যা বলতেছি না এখনই বাসায় চলে যাব সন্ধ্যা হয়ে গেছে তারপর ওদেরকে রিক্সা উঠে দিয়ে আমি ঘরে চলে আসি তাহলে আজকের মতন এখানেই রাখি ইনশাল্লাহ আগামী বলোকে দেখা হবে খোদা হাফিজ